প্রিয় দর্শক, প্রকৃতির রঙে নতুন আরো একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আপনার কি রক্ত স্বল্পতা আছে? জেনে নিন মুক্তির কিছু উপায়। রক্ত শূন্যতার বেশ কিছু কারণ রয়েছে, যেমন অ্যাক্সিডেন্টে হঠাৎ করে অত্যাধিক রক্তক্ষরণ হলে, পেটে কৃমির মাত্রা অধিক বেড়ে গেলে, গর্ভাবস্থায় আয়রন জাতীয় খাবার প্রয়োজনের তুলনায় কম গ্রহণ করলে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধির জন্য খাবারের লিস্টে নিয়মিত বেদানা, বিটরুট, শিং মাছ, মাগুর মাছ, কলিজা, শাক, মাল্টা ইত্যাদি রাখুন। আয়রন শোষণের জন্য ভিটামিন সি ভালো কাজ করে, তাই আয়রন জাতীয় খাবার বিশেষ করে কচু শাক খাওয়ার সময় লেবুর রস মিশিয়ে খান। খালি পেটে দুধ চা অথবা সকালের নাস্তার সাথে দুধ চা পানাহারে আয়রনের ক্ষরণ হয়, তাই সম্ভব হলে সময়ের আগেই দুধ চা পান করা থেকে বিরত থাকুন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধির জন্য নিয়মিত রাতে দুধ পান করুন। অ্যাসিডিটির সমস্যা হলে সন্ধ্যার আগে পান করুন। এই নিয়মগুলো প্রতিদিন অনুসরণ করে দেখুন, আপনার রক্ত স্বল্পতা সমস্যার সমাধান হবে খুব দ্রুতই। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্য গুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।